गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल टेक ए लुक विद कुसुम। और आमी कुसुमिका। आज के किन्तु सप्तमी, तो सप्तमी दिन सकाल थेके आमी आमार ब्लॉगटा स्टार्ट करे दिएछी। घरेर समस्त काज होये गेछे, ठाकुरेर जल टल सब देव। तो जाइ होक, आगे रान्ना बान्नार काजगुलो सेरे फेली। तो देखें, रान्ना बान्ना आजके होच्छे तोमार बाँधाकपि। तो बाँधाकपिगुलो केटे नियेछि, आलू पियाज अल्प आदा दिए सब कषे निये आमी ओटाके करब। तो एइभावेई जेहेतु आज के सप्तमी, आज के सब ही खावा जाबे आमादेर, तो सेई कारणे सप्तमीर दिन आमी बाँधाकपि आरो माछो करब, किन्तु बाँधाकपिटा आपनादेर साथे एखन शेयर करछि। आर देखेन, एइभावे ओगुलो सब किन्तु आमी कषिये निएछि, आदा टादा दिए, आलू दिए, टमाटो सब दिएछि, सब दिए आदा बाटा दिएछि, जिरे बाटा अल्प धने देबेन, आर एकटा टमाटो दिए ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি দিয়েছি এগুলো। এরপরে আমি একটু চিকেন মশলা, গরম মশলা, রেড চিলি পাউডার সব একটু একটু দিয়ে নেব। আর স্বাদমতো নুন চিনি তো অবশ্যই লাগবে, কারণ নিরামিষ খাবার দাবারে কিন্তু নুন চিনির পরিমাণটাও একটু রাখতে হয়, কারণ চিনি না দিলে খেতে ভালো লাগে না। করে স্নান করে বসে পড়েছি পুজো দিতে, কারণ পুজো এই সময় একটা এমন জিনিস যে না, যতক্ষণ না পুজো দেওয়া হবে ততক্ষণ মনে হয় যেন ঘরের আধা কাম করা হয়নি। এই সময় ঠাকুরকে বেশ ভালো ভালো সব ফুল ফুটবে, ফুলে সেই ফুলগুলো সব দিয়ে আমি পুজো দেব। তো সেইগুলো আর কি দেখতে বেশ ভালো লাগে, সেই কারণেই আমি পুজো টুজোগুলো দিয়ে নিচ্ছি আগে আগে। পুজোর কাজটা হয়ে গেলে কিন্তু অনেকটাই কাজ শেষ হয়ে যায়। চলে গেছি আমাদের যে পাড়ার যে পুজো হয় সেখানে। দেখেন, চলে গেছি রাউরকেল্লাতে একটু ঘোরাঘুরি করতে। তো কিছু কিছু প্যান্ডেল আপনাদের সাথে শেয়ার করে নেব, যেগুলো আমরা তিনজনে মিলে ঘুরতে গেছিলাম সপ্তমীর দিন। তো সপ্তমীর দিনে দেখেন, আমরা যে এইরকমই আউটফিট পরেছিলাম, আউটফিটটা দেখেন। তো এগুলো বেশ ম্যাচিং করে করে সব পরেছিলাম। আর আমার মেয়েও বেশ ওয়েস্টার্ন ড্রেস পরেছিল, এটা আর একটা ঠাকুরের। তবে এখানে খুব একটা কিন্তু বড় মূর্তি হয়নি বা খুব ভিড়ও হয়নি, বেশ অল্প ভিড়ের মধ্যে সব কিছু সামঞ্জস্য রেখেই এখানে পুজো হয়েছে। এটা আর একটা, এটাও মোটামুটি ভালোই করেছিল, মূর্তিটা ছোটোর মধ্যে কিন্তু খুব একটা ভিড়ও ছিল না। আর আমরা এই ফাঁকে বেশ অল্প ভিড়ের মধ্যেই কিন্তু ঠাকুরকে দর্শন করে নিয়েছি। আর দেখেন, এখানে একটু মানে ফটো ফটো তোলা হচ্ছিল, আর অল্পের মধ্যে বেশ খারাপ করেনি, বেশ ভালোই করেছে। এখানেও পুজো টুজো হচ্ছিলো, তো সেগুলোই আমরা দেখছিলাম। এটা আর একটা ইস্পাত মার্কেট বলে আমাদের যে মার্কেটটা এখানে রয়েছে সেটা, তো সেখানেও বেশ ভালোই মণ্ডপটা করেছিল।
তো সেটাও বেশ ভালো করেছে এবং এই জন্য আমরা বেশ বাইরে একটু ফটো ফটোও তুলছিলাম। আর চারিপাশ দিয়ে অল্প স্বল্প মেলা মতন বসেছিল, সেগুলো একটু ঘুরে দেখছিলাম। আর এখানে দেখেন মূর্তিটা, ঠাকুরের মূর্তি দর্শন করলাম যখন, তো আপনারাও দেখে নেন এবং কেমন লাগছে অবশ্যই বলবেন, তো অবশ্যই কিন্তু বলবেন কেমন লাগছে কমেন্ট করে। এটা আর একটা, তবে এটা ভিতরে যাওয়া অনুমতি ছিল না, তো বাইরে থেকেই আমরা দেখেছি এগুলো। আর আমাদের এখানে অল্প অল্প ঠান্ডা ঠান্ডা পড়ছিল, তাই আমার মেয়ে মা মানে একটা ইয়ের মতন মানে ছোট সুতির আর কি টুপিগুলো যেগুলো হয় না সেগুলো একটা পরে নিয়েছিল। আর মাস্ক তো পরতেই হবে, আমিও কিন্তু মাস্ক পরছিলাম, তবে ফটো তুলছিল বলে মাস্কটা একটু খুলে রেখেছিলাম। আর এখানে বেশ খেতেও বেশ ভালো খিদে পেয়ে গেছিলো ঘুরতে ঘুরতে, তো সেই কারণেই এখানে খাচ্ছিলাম। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন চাউমিন, তো চিকেন চাউমিনটা বেশ ভালোই করেছিল আর খুব একটা ভিড় দেখতে তো পাচ্ছেন যে খুব একটা ভিড় হয়নি, তো আমরা বেশ ভালো মতন বসে বসে খাচ্ছিলাম। খেয়ে দিয়ে এভাবেই আর কি এনজয় করলাম, পুজোটা কাটালাম। যেহেতু এবার কলকাতায় আমরা যেতে পারিনি এবং যেতে চাইও নি, কারণ এত ভিড়ের মধ্যে খুব একটা না যাওয়াই ভালো, তো অল্প ভিড়ের মধ্যে এখানে কিন্তু বেশ মজাই লাগলো। ঠাকুরের মূর্তি দেখা গেল, প্রতিমা দর্শন করা গেল, এটাই হচ্ছে বড় কথা। আর এখানে আমরা রাস্তার মধ্যে এটা নতুন করেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, দেখেন আই লাভ রাউরকেল্লা বলে, তো সেই জায়গাটা। আর এখানে আমরা এই দেখেন তিনজন মিলে বসে আছি, তো তিনজন মিলে একটা ছবি মতন তুললাম আর আপনাদের সাথে সেটা শেয়ারও করলাম যে আমরা কেমন এনজয় করছি। এইবার দেখেন পরের দিন মহাষ্টমী, তো মহাষ্টমীর দিন সকালবেলা কিন্তু আমরা চলে গেছি পুজো, আমি তো ডালা সকাল সকালই দিয়ে দিয়েছিলাম, আর এই সময় গেছি কিন্তু আমরা ইয়ে করতে, অঞ্জলি দিতে। তো সেদিনকে দেখেন আমার আর আমার মেয়ের আউটফিটটা ঠিক এরকম ছিল, আমি একটা ব্ল্যাক কালার পরেছিলাম, আমার মেয়েও নেভি ব্লু ব্ল্যাক মিশল আর কি পরেছিল, দুজনের আউটফিট এরকম। আর এখানে বেশ একটা গোল্লা গোল্লা সব চাকতি করে দিয়েছিলো, তার মধ্যে দাঁড়িয়েই সবাই আমরা এখানে অঞ্জলি দিয়েছি, বেশ ভালো মতনই অঞ্জলি দেওয়া হয়েছে, আর আমাদেরও বেশ ভালোই লাগলো। আশা করি আপনাদেরও ভালো লাগলো, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে, টাটা বাই বাই, লাভ ইউ অল।